আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশের টিয়ার সেলে আহত সিদ্দিককে নিয়ে মন্ত্রিসভায় উদ্বেগ, উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন ওবায়দুল কাদের। ইউএনও সলমনকে আটক সহ হয়রানিতে ক্ষমতার অপব্যবহার খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার। আবারও পাহাড়ধস, কক্সবাজারে দুই শিশু সহ চারজন নিহত, তলিয়ে গেছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ির নিম্নাঞ্চল। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, পুলিশের টিয়ার সেলে শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দুই চোখ নষ্টের ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দিয়েছেন তার চোখের উন্নত চিকিৎসায় বিদেশে নিয়ে যাওয়ার। সিদ্দিককে হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তিন দিনের মধ্যে সেই রিপোর্ট পাওয়া যাবে। তদন্তে দোষ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, টিএসএল কি করে দু চোখে লাগে তা রহস্যজনক, এ আঘাত নাশকতা কিনা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশের পর উন্নত চিকিৎসার জন্য সিদ্দিককে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বরগুনা সদরের আলোচিত ইউএনও গাজী তারিক সালমনের সঙ্গে অন্যায় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রতিবেদন দেবেন 15 কার্যদিবসের মধ্যে। এদিকে তারিক সালমনের সঙ্গে অন্যায় আচরণের দায় প্রত্যাহার করা হয়েছে বরিশাল ও বরগুনার ডিসিকে। প্রত্যন্ত বরগুনা সদর উপজেলার ইউএনও গাজী তারিক সালমন এখন সারা দেশের পরিচিত মুখ। পরীক্ষায় নকল, অবৈধ দখল আর সরকারি তহবিল তছরুফের বিরুদ্ধে দাঁড়িয়ে স্থানীয় প্রভাবশালীদের বিরাগের কারণ হয়ে জেলেও যেতে হয়েছে তাকে। যদিও জনমত আর সরকারের শীর্ষ পর্যায়ের সুনজরের কারণে সালমন আপাতত বিপদমুক্ত। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের জানান, তারিক সালমানের আটকের ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের উচ্চ ক্ষমতার কমিটি করেছে সরকার, যারা 15 দিনের মধ্যে দেবে প্রতিবেদন। অতিরিক্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসনের একজন জয়েন্ট সেক্রেটারি, জননিরাপত্তা বিভাগের একজন জয়েন্ট সেক্রেটারি, আইন ও বিচার বিভাগের জয়েন্ট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি, মোট মিলে পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা, ডেভিয়েশন বা ওভার এক্সারসাইজ অফ পাওয়ার বা আইনের বিচ্যুতি হয়েছে কিনা সেটা ওনারা দেখবেন। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা জানিয়েছেন, সালমানকে নাজেহালকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যেসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে সালমানকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে কিংবা যে প্রভাবশালী মহলের ইশারায় নাজেহাল হতে হয়েছে তাকে, তাদের বিরুদ্ধে সরকার কি কোনো ব্যবস্থা নেবে, এমন প্রশ্নের উত্তর দিতে চাননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেভাবেই নেওয়া হবে। দোষী যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা এরই মধ্যে খবর প্রশাসনিক ভাবেই আমরা ব্যবস্থা নেব। অনেক প্রভাবশালী নাম শোনা যাচ্ছে স্থানীয় পর্যায়ে, ওখানে আমি সেই বিষয়ে জানি না, এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, এই ব্যাপারে আমার বক্তব্য। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে এক পরিবারের দুই শিশু সহ চারজন নিহত হয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 10 জনকে। ভোরে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এই দুর্ঘটনা হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস জানায়, রামুর চেইন্দা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সায়মা ও জিহান নামে দুই শিশুর মৃত্যু হয়। মাটি চাপা পড়া অবস্থায় তাদের বাবা জিয়র রহমান ও মা আনারকলিকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় অপর পাহাড় ধসের ঘটনায় নিহত হন মোহাম্মদ শাহেদ ও সাদ্দাম হোসেন। শহরের পাহাড়তলি, উখিয়া, টেকনাফেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাস্তা ডুবে বিচ্ছিন্ন আছে বান্দরবানের সাথে সারা দেশের এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও খাগড়াছড়ি মহালছড়ির যোগাযোগ, তলিয়ে গেছে এসব জেলার নিম্নাঞ্চল। ব্রহ্মপুত্রের ভাঙনের তোড়ে চরম হুমকিতে ময়মনসিংহ গৌরীপুরের ভাঙনামারির বিস্তীর্ণ এলাকা।
এরই মধ্যে নদীতে তলিয়ে গেছে 6 কিলোমিটার পাকা রাস্তা সহ 3টি সেতু ও শতাধিক ঘরবাড়ি। এদিকে ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিবর্ষাই ভাঙনের কবলে পড়ে ময়মনসিংহের গৌরীপুরের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী ভাঙনামারির চর। এরই মধ্যে বিলীন হয়েছে বেশিরভাগ বসত ভিটা, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙনে নিঃস্ব হয়ে জীবিকার তাগিদে অনেকেই পাড়ি জমিয়েছেন অন্যত্র। তিন চারবার আমরা নদী ভাঙ্গে বাড়ি ঘর ভাঙছি, ভাঙ্গে এরপরে ঘরের জায়গা নাই, আমরা জমি নাই, চাষ করে খাইতারি না। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ তিন আসনের সংসদ সদস্য। এই এলাকাটিতে যেভাবে ভাঙছে, এইটা যদি স্থায়ী কোনো প্রকল্প গ্রহণ করা না হয়, এই ইউনিয়নের 30% এলাকা নদীগর্ভ বিলীন হয়ে যাবে। স্থায়ী প্রকল্প যদি তৈরি না করা হয় তাহলে এই নদী ভাঙন রোধ করা যাবে না। একটি মহাপরিকল্পনা নিয়ে 6 কিলোমিটার এই নদী ভাঙনের রাস্তাটা রোধ করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙনামারি চরের ভাঙন রোধে দ্রুত ঊর্ধ্বতন মহলে প্রস্তাবনা পাঠানো হবে। 2.5 কিলো মতো আর কি আপনার প্রকল্প প্রস্তাবনা বোর্ডে দাখিল করা হয়েছে। বোর্ড থেকে পরে আরও সময় সাপেক্ষে নিয়ে এটা হয়তো মন্ত্রণালয় বা প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভ আরও অপেক্ষা আছে, একটু সময় নেবে। ভাঙনাবাড়ি অংশে এমপি মহোদয় যে ডিও লেটারটা মানে দেওয়া হয়েছে তার আলোকে আমি বোর্ডে একটা প্রস্তাবনা দেব। প্রস্তাবনার রেসপেক্টে কারিগরি কমিটির প্রতিবেদন সাপেক্ষে আমি খুব জলদি একটা প্রকল্প প্রস্তাবনা বোর্ডে আমি দাখিল করব। ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী প্রতিকার চান গৌরীপুরের ভাঙনামারি চরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।